স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। এখনও পানিবন্দী হয়ে রয়েছেন কয়েকটি জেলার লাখ লাখ মানুষ। দেশের নানা প্রান্ত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে নিজেদের জায়গা থেকে সাহায্য করছেন অনেকেই। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়ে আরও একবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন মুশফিকুর রহিম। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ কাজে যুক্ত একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে নিজের এক মাসের পুরো বেতন বন্যার্তদের সাহায্যে দিয়েছেন তিনি। বর্তমানে বিসিবির কাছ থেকে মাসে 8 লাখ টাকা বেতন পান মুশফিক। ট্যাক্স এবং অন্যান্য ক্ষেত্রে কাটা যায় 25 ভাগ, বাকি 6 লাখ টাকা বন্যার্তদের সহযোগিতায় দিচ্ছেন এই ক্রিকেটার। সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ কাজ পরিচালনা করা সেই সংগঠনের এক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মুশফিক ভাইয়ের কাছ থেকে আমরা 6 লাখ টাকা পেয়েছি। 13,000 পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করব, তাদের রান্না করা খাবার সরবরাহ করব। সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। গত 21 জুন বানভাসীদের জন্য 5,000 প্যাকেট খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। তবে মানবিক কাজে মুশফিকের অংশগ্রহণ নতুন কিছু নয়। এর আগে করোনার সময় নিজে দান করার পাশাপাশি নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে বিক্রি করে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। করোনা প্রকোপের সময় নিজের জেলা বগুড়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিয়েছেন সুরক্ষা সামগ্রী। নিজের এলাকায় দুস্থ ও অসহায় মানুষকে দিয়েছেন আর্থিক সাহায্য। নেট বোলারদের জন্য গড়েছিল 30 লাখ টাকার করোনা তহবিল, যাতে মুশফিকুর রহিম দান করেছেন নিজের এক মাসের বেতনের অর্ধেক। সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে মিলে বিভিন্ন দল ও ক্লাবের 50 জন টিম বয় ও ম্যানেজমেন্টদের দিয়েছেন মানবিক সহায়তা। এছাড়াও মুশফিক নিজের অর্গানাইজেশন MR15 থেকেও সাহায্য করে থাকেন। এবারে সুনামগঞ্জ ও সিলেটের ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখ লাখ মানুষ মানবতার জীবনযাপন করছেন। জীবন রক্ষার রসদ হিসেবে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে দেওয়া ত্রাণ সামগ্রীর উপরই ভরসা করে আছে তারা। সেই ত্রাণ কার্যক্রমে এবার নিজেকে যুক্ত করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। গত 18 জুন নিজের ফেসবুক পাতায় বানভাসী মানুষদের সমবেদনা জানিয়ে লেখেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট সহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এ অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের প্রিয়জনের জন্য দোয়া করি। পারিবারিক দরকারে কলকাতায় গিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার। সেখানে থাকা অবস্থায় তিনি নিজের এক মাসের বেতন বন্যার্তদের দিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থ করেন। বাংলাদেশ দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকলেও দলের সঙ্গে নেই মুশফিক, আপাতত ছুটিতে আছেন তিনি। পবিত্র হজ পালনের জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন এই ক্রিকেটার। আগামী 1 জুলাই হজে যাবেন মুশফিক। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এই পর্যন্তই। পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি নুসরাত আহমেদ। আবারও ফিরব নিত্য নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।